ইন্ডিয়ার প্র্যাকটিস ম্যাচ হলো ক্যান্সেল। হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে ট্রান্সফার আপডেট তো অবশ্যই আছে, এছাড়া ইন্ডিয়ান ফুটবলের রোডম্যাপ নিয়ে একটা বড় আপডেট আছে, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেট আছে, সব কিছুই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক। তো বন্ধুরা, সবার আগে আসবো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেটে। ইন্ডিয়ান ন্যাশনাল টিম এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছিল জাম্বিয়ার এগেনস্টে 25শে মে। তবে এই মুহূর্তের ব্রেকিং আপডেট যেটা, জাম্বিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে AIFFকে, তাদের বিভিন্ন প্লেয়ার অ্যাভেলেবেল না থাকায় এই ম্যাচটা কিন্তু জাম্বিয়া খেলতে পারবে না ইন্ডিয়ার এগেনস্টে। অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস জাম্বিয়া ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তবে হ্যাঁ, এর পরিবর্তে ইন্ডিয়া অন্য কোনো দেশের এগেনস্টে নতুনভাবে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে না, যেটা ঠিক ছিল 28শে মে জর্ডানের এগেনস্টে ম্যাচ হবে সেটাই কিন্তু হতে চলেছে। অন্যদিকে এবার আসা যাক ডুরান্ট কাপের আপডেটে। ডুরান্ট কাপের এই সিজনের খেলা কিন্তু শুরু হতে চলেছে 14ই আগস্ট এখন অবধি যা আপডেট, এবং তিনটে ভেন্যুতে খেলা হবে, মণিপুরের ইম্ফল, আসামের গুয়াহাটি এবং ওয়েস্টবেঙ্গলের কলকাতাতে। এবার বন্ধুরা আসবো আই লিগের বড় আপডেটে। আই লিগের পরবর্তী সিজনে কিন্তু একটা বড় পরিবর্তন হতে চলেছে। 2022-23 সিজনের আই লিগ সেকেন্ড ডিভিশন যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু 2022-23 সিজনের আই লিগের মেন রাউন্ডে প্রমোটেড হবে না। অর্থাৎ 22-23 সিজনে কিন্তু আই লিগ সেকেন্ড ডিভিশন থেকে কোনো রকম প্রমোশন থাকছে না আই লিগের মেন রাউন্ডে। তারা আই লিগের 22-23 সিজনের পরিবর্তে 23-24 সিজনে কিন্তু প্রমোটেড হবে। এটা কেন করা হচ্ছে, তার পিছনে একটাই কারণ, চেন্নাই সিটি এফসি। চেন্নাই সিটি এফসি এই সিজনের আই লিগে পার্টিসিপেট করেনি তাদের ম্যানেজমেন্টের সমস্যার জন্য। তবে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, চেন্নাই সিটি এফসি কিন্তু আই লিগ 22-23 সিজনে আবারও কামব্যাক করতে চলেছে। অর্থাৎ ফর্মার আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসিকে কিন্তু আমরা আবারও দেখতে চলেছি ফুটবলের মধ্যে এবং আই লিগে। সেই কারণেই 22-23 সিজনে কিন্তু কোনো রকম প্রমোশন থাকছে না আই লিগ সেকেন্ড ডিভিশন থেকে। তবে হ্যাঁ, আই লিগ সেকেন্ড ডিভিশন টিমসদের কাছে কিন্তু সুযোগ থাকবে সুপার কাপ এবং ডুরান্ট কাপে অংশগ্রহণ করার। তো বন্ধুরা, এই ছিল আই লিগ নিয়ে বড় আপডেট। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। এবার সরাসরি চলে আসবো ট্রান্সফার আপডেটে। প্রথমেই কথা বলা যাক ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে। এই আপডেট যে হতে চলেছে সেটা তোমাদেরকে অনেক দিন আগে আমরা জানিয়ে দিয়েছিলাম, এবার কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সাইন করে নিল হীরা মণ্ডলের ভাই, 23 বছর বয়সী ডিফেন্ডার নিরঞ্জন মণ্ডলকে। এরকম যে হতে চলেছে সেটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, এবার কিন্তু পুরোপুরি ডিল ডান। একটা মাল্টি ইয়ারের ডিলে কিন্তু নিরঞ্জন মণ্ডল সাইন করে ফেলেছেন ইস্টবেঙ্গল ক্লাবে। নিরঞ্জন মণ্ডল এই সিজনে ক্যালকাটা কাস্টমসের হয়ে CFL-এ খুব ভালো পারফরমেন্স দিয়েছিলেন। তো বন্ধুরা, এই সাইনিংটার ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। তো বন্ধুরা, এবার কথা বলবো চেন্নাইন এফসিকে নিয়ে। তোমরা কালকে অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়েছিলে, যখন আমি ভিডিওতে বলেছিলাম যে চেন্নাইন এফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার ক্লাব ছাড়তে পারেন, সেক্ষেত্রে তোমরা অনেকেই বলছিলে যে রাফায়েল ক্রিভেলারও কিনা, রাফায়েল ক্রিভেলারও ক্লাব ছাড়ছেন কিনা। তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, রাফায়েল ক্রিভেলারও কোথাও যাচ্ছেন না। চেন্নাইন এফসির সাথে তার 1 বছরের এখনও কন্ট্রাক্ট বাকি আছে, এবং রাফায়েল ক্রিভেলারও এই সিজনে চেন্নাইন এফসিদের জার্সিতেই খেলবেন। অর্থাৎ রাফায়েল ক্রিভেলারও ক্লাব ছাড়ছেন না, চেন্নাইন এফসিতেই থাকছেন। এটা অবশ্যই একটা দারুণ খবর বলাই যায় চেন্নাইন এফসি ফ্যান্সদের জন্য। এবার কথা বলবো 37 বছর বয়সী নাইজেরিয়ান গোল মেশিন বার্থলোমিও ওকবেচের ব্যাপারে। ওকবেচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসিতে খেলেছেন ISL-এ। ওকবেচে কিন্তু কোনো ক্লাবের হয়ে একটা সিজনের বেশি এখন অবধি ISL-এ খেলেননি। এই সিজনের গোল্ডেন বুট উইনার ওকবেচে হায়দ্রাবাদ এফসির হয়ে 20টা ম্যাচে 18টা গোল আর 1টা অ্যাসিস্ট করেছিলেন। তো ISL-এর ইতিহাসের সবচেয়ে বেশি গোল এখন অবধি ওকবেচের নামেই আছে। ওকবেচের কাছে বর্তমানে বিভিন্ন ISL ক্লাবের অফার আছে। ওকবেচে এখন অবধি ISL-এ একটা ক্লাবে, বললাম, যেটা 2 বছর খেলেননি। তো এই মুহূর্তের বড় যেটা আপডেট, সব কিছু ঠিকঠাক থাকলে ওকবেচে কিন্তু হায়দ্রাবাদ এফসিতেই থাকতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, হায়দ্রাবাদ এফসি ফ্যান্সদের জন্য দারুণ খবর, কারণ তাদের গোল মেশিন বার্থলোমিও ওকবেচে হায়দ্রাবাদ এফসিতেই পরবর্তী সিজনে থাকতে চলেছেন, বর্তমানে এমনটাই আপডেট। অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে ISL-এর ইতিহাসে প্রথমবার ওকবেচে কিন্তু একই ক্লাবে 2 সিজন খেলতে চলেছেন। এই আপডেটটা পেয়ে তোমরা কতটা খুশি অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও।
আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।